দুটি প্রশ্ন করেছেন। একটি প্রশ্ন হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার ওসিলা দিয়ে দোয়া করা যাবে কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সবচেয়ে উচ্চ মর্যাদা দান করেছেন, এতে কোনো ইখতিলাফ নেই, দ্বিমত নেই, সন্দেহ নেই। কিন্তু নবী সাল্লামের মর্যাদাটা নবী সাল্লাল্লাহু আলাইহির কাজে আসবে না আমার কাজে আসবে? যদি কারো মর্যাদা থাকে, মর্যাদাটা কার কাজে আসবে? যার মর্যাদা তার কাজে আসবে। বোঝা গেছে কি না? তো নবী সাল্লাল্লাহু আলাইহির মর্যাদার দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, এটা যুক্তিরও খেলাফ আর দলিলেরও খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহির সাল্লামের সাহাবায়ে কেরামদের কারও আদর্শ এরকম নাই যে তারা নবীর জাহ দিয়ে, মর্যাদা দিয়ে আর মর্তুবা দিয়ে দোয়া করতেন, মর্তুবার ওসিলা এইরকমটা করতেন না। তবে একটু সামান্য পার্থক্য করে যদি দোয়া করেন তো ওইটা আবার জায়েজ, ওইটা আবার বুঝে নেন সূক্ষ্মভাবে। এগুলো আকীদার বিষয়। সেটা হচ্ছে, হে আল্লাহ, তোমার নবীর ভালোবাসার ওসিলাই দোয়া করছি, তুমি আমার গোনা খাতা মাফ করে দাও। কি বললাম? নবীর ভালোবাসার ওসিলাই দোয়া করছি, আল্লাহ আমার মনের আশা পূর্ণ করো, আমাকে নেক সন্তান দান করো। জায়েজ হবে না হবে না? জায়েজ হবে না হবে না? হবে। কেন? কেন? মহাব্বত, নবী সাল্লামের মহাব্বতের ওসিলা। নবী সাল্লামের মহাব্বত মানে আমি নবী সাল্লামকে যে ভালোবাসি এর ওসিলাই। এটা নবী সাল্লাম আমল না আপনার আমল? ভালোবাসেন নবী সাল্লামকে, এটা আপনার আমল না? আপনার অন্তরের আমল হচ্ছে যে নবী সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহর পরে, এই আমলের ওসিলাই। তাহলে এটা হলো আপনার নেক আমলের ওসিলাই, আল্লাহর কাছে কি করা, দোয়া করা। তো একটু সামান্য চেঞ্জ করে দিলে আর ইসলাম শিখলে খুব সহজ। ওসিলা ধরেন, কিন্তু এইগুলো ওসিলা ধরেন, ওসিলা ধরবেন নেক আমলের, ইমানের, অথবা ওসিলা ধরবেন কোনো জীবিত ব্যক্তির কাছে। আপনিও দোয়া করেন আর কোনো নেক মানুষকে বলেন, জীবিত মানুষকে, যে আমার জন্য একটু দোয়া করিয়েন শেখ, হ্যাঁ আমার এইরকম ব্যাপার, আমার জন্য একটু দোয়া করেন, আমার নেক সন্তানের জন্য দোয়া করেন, ইত্যাদি ইত্যাদি, অসুবিধা নেই। আর আল্লাহর নাম গুণা বলে, হে আল্লাহ, হে রহমান, হে রহিম, হে গাফার, হে সাত্তার, এভাবে দোয়া করতে পারেন। জি, যদিও সাত্তার নামটি আল্লাহর আছে কি না এই নিয়ে ইখতিলাফ রয়েছে, সুতরাং যখন হঠাৎ করে আমার মুখ দিয়ে সাত্তার বেরিয়েছে, সুতরাং এটা সংশোধন করে দেওয়া জরুরি। সাত্তার নাম না রাখে ভালো, সন্দেহপূর্ণ। হ্যাঁ, আব্দুস সাত্তার রাখবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলমিনের নামগুলি যেগুলি করা হাদিস দ্বারা প্রমাণিত তার মধ্যে সাত্তার নামটি নাই, যদিও আমাদের ভারত বাংলাদেশে খুব মশহুর আব্দুস সাত্তার নাম। জি,